আল্লাহ তাআলাকে স্মরণ করা এটাও একটা ইবাদত। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। স্মরণ মানে হলো আল্লাহ তাআলাকে না ভুলে যাওয়া, অথবা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহ তাআলাকে ভুলে যায়। ডু নট বি লাইক দোজ হু ফরগট, তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে যায়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও ভুলাই দেন যারা আল্লাহকে ভুলে যান। এখানে কথার মারফেত আছে, প্রশ্ন আসতে পারে যে আল্লাহ আমাদেরকে ভুলাই দেয় তাহলে আমাদের দোষ কি? কোরআনের আয়াতের অর্থ এটাই যে তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে যায়, আর আল্লাহকে তারা ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলাই দেন, তাহলে আমাদের কি দোষ? দোষটা আমাদের এই জন্য যে আমরা আল্লাহকে আগে ভুলে গেছি। যেহেতু আমরা আল্লাহকে ভুলেই গেছি সেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ভুলাই দেন। কথা বুঝে আসছে? এটা একটা স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যে তোমরা আমাকে মনে করবে না আর আমি তোমাদেরকে মনে করব, এটা হয় না। বরং তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব, আমার কাছে যদি হেঁটে হেঁটে আসো আমি তোমার কাছে দৌড়ে আসব। এটা তো জানি হাদিসটা, এই হাদিসটা হাদিসে কুদসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাতু ওয়া সালাম হলেন আমাদেরকে উম্মতের জন্য রিমাইন্ডার, ইন্নামা আনতা মুদাক্কির, আপনি জাস্ট রিমাইন্ডার ফর দ্য পিপল। ও প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইউ আর দ্য রিমাইন্ডার। নবী রাসূলরা আসছেন মানুষদেরকে মনে করাই দেওয়ার জন্য কি উনি তোমার লর্ড, উনি তোমার আল্লাহ, এই এই অনুগ্রহ, এই এই অনুকম্পা, এই এই বাউন্টিস, এগুলিকে মনে করানোর জন্য আল্লাহ তাআলা নবী আম্বিয়াদেরকে পাঠান। সুবহানাল্লাহ। ইবাদতের মানে হলো আল্লাহকে মনে করা, আল্লাহর জিকির। হোয়াট ইজ দ্য সোল অফ ইবাদা, হোয়াট ইজ দ্য এসেন্স অফ আওয়ার ওয়ার্শিপিং, আমাদের ইবাদতের মূল কি? আমাদের ইবাদতের মূল হলো মনের ভিতরে আল্লাহকে রেখে দেওয়া। সুবহানাল্লাহ বলি। হোয়াট ইজ দ্য সোল অফ আওয়ার প্রেয়ার, দ্য সোল অফ আওয়ার প্রেয়ার ইজ টু রিমাইন্ড আল্লাহ, রিমেম্বার আল্লাহ। কেমন আমাদের প্রেয়ারের সোল হলো আমরা একে অপরকে মনে করাবো, অথবা আমরা নিজেরা নিজেরা স্মরণ করব, এটার নাম হলো ইবাদত। যেই সালাতের ভিতরে আল্লাহ তাআলার স্মরণ নাই, আল্লাহ তাআলার জিকির নাই, আল্লাহ তাআলার ধ্যান নাই, সেটা সালাত হয় না, বরং সেই সালাতের জন্য আরো বিপদ। সেই সালাতের জন্য কি আরো বিপদ হবে, মুসিবত হবে। ফাওয়াইলুল লিল, পড়েন ফাওয়াইলুল লিল, ধ্বংস। ও টু দ্য ওয়ার্শিপার, দোজ টু হ্যাসেন টু প্রে, যারা প্রে করতে গেলে তারা হুরা করে, মানুষদেরকে দেখায়। দোজ আর শো অফ দ্য প্রেয়ার, দে হ্যাভ দ্য ডিস্ট্রাকশন, তাদের আছে ধ্বংস যারা কি করে আপনার মানুষদেরকে লোক দেখায় আর সালাতের মধ্যে তারা হুরা করে। তাহলে এই সালাতের ভিতরে কি নাই? প্রাণ নাই, আল্লাহ তাআলার ধ্যান নাই, মরাকাবা নাই, মোশাহাদা নাই। এই জন্য নবী আম্বিয়ার আসছেন মানুষদেরকে এগুলি মনে করাই দিতে। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহর হাবিব বলেন আমি যা জানি তোমরা তা যদি জানতে, কম কম হাসতে, বেশি বেশি কান্না করতে। قال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما اعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا।
আল্লাহর হাবিব বলেন আমি যা জানি তোমরা তা যদি জানতে তাহলে কম কম হাসতে বেশি বেশি কান্না করতে একজন রহমতের নবী এমন কান্তেন তার আঁখি যুগল বেবে পানির ফোয়ারা বয়ে বেড়াতো চোখের তারকা দিয়ে বাড়ি বর্ষণ হতো কেয়ামতের কঠিন ময়দান যেদিন হয়ে যাবে রহমতের নবী যখন তার রওজায়ে আথার থেকে পুনরুত্থান হবেন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন ফেরেশতারা নজর করে দেখো আমার হাবিবের চোখের নিচে দুটা কালো দাগ দেখা যায় ফেরেশতারা বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাবিব দুনিয়ার মধ্যে থেকে বেশি বেশি কান্না করেছেন সেই চোখের পানির দাগ এখানে এখনো বয়ে বেড়াচ্ছে এজন্য সালাসাতুন লা তারা আয়ুনাহুম নার তিন প্রকার চক্ষু জাহান্নাম দেখবে না কয় প্রকার চক্ষু এক প্রকার চক্ষু আয়ুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে ওয়াইনুন কফত মিন মাহারিমিল্লাহ যে চক্ষু আল্লাহর হারাম কাজ থেকে নিজকে কন্ট্রোল করে ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ আরেক চক্ষু আল্লাহর জন্য যারা ইসলামী রাষ্ট্রের বর্ডার পাহারা দেয় এই তিন প্রকার চক্ষু কোনদিন জাহান্নামে যাবে না কেমন তাহলে আল্লাহর জন্য কি করা কান্নাকাটি করা একটু চেষ্টা করা যে দেখি আল্লাহর ভয়ে একটুখানি কাঁদতে পারে কিনা আমাদের চোখে পানি নেই আমাদের অন্তর কঠিন হয়ে গেছে মানুষ মারা যায় তারপরও আমাদের চোখে পানি নেই আগে দেখতাম গ্রাম দেশে মানুষের কান্নার বিলাপ থাকতো বিলাপ করা জায়েজ আমি সেটা বলছি না আমি পরিবেশটা আমি বলছি আমি ছোটকালে যেটা দেখেছি গ্রামে গঞ্জে যে এক গ্রামে মানুষ মারা গেলে সাত গ্রাম নীরব হয়ে যেত আর এখন ঢাকাতে এক ফ্ল্যাটে মানুষ মারা যায় নিচের ফ্ল্যাটে বিয়ে শাদি মানুষের কোনো তাসির নাই জানোয়ারের মতো হয়ে গেছে মানুষ জানোয়ার এদিক দিয়ে জবাই করছে কসাইরা গোস্ত ডিস্ট্রিবিউট করছে আরেক জানোয়ার খাইতেছে এই অবস্থা হলো আমাদের জগা জে লাগানে কি দুনিয়া নেহি হ্যায় এ ইবরত কি জগা তামাশা নেহি হ্যায় এই পৃথিবীটা হলো একটা ইবরত নসিহতের জায়গা মানুষ আমাদের মধ্যে কেউ যদি মারা যায় আমরা সবাই মিলে তাকে দাফন কাফন পরায় কাফন পরায়া দাফন করে হাত পাও ধুয়া বাড়িতে এসে বসে থাকি মনে হয় যেমন পুরো গ্রামের বিপদ এই বেচারার উপর দিয়ে গেছে আবার চলাফেরা আগের মতোই কোনো প্রভাব নাই সেই ভাবনা নাই যে কিছুদিন পরে আমারও এই মৃত্যু হবে এবং ভেরি ক্লোজ খুবই কাছে খুবই কাছে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব বলেন বেশি বেশি মৃত্যুর কথা মনে করো মৃত্যুর কথা মনে করলে দুনিয়ার লোভ লালসা থেকে তুমি একটু বেঁচে যাবে আমাদের আসল বাড়ি কয়তলা একতলা আসল বাড়ি ভাবসনি মন আসল বাড়ি একতলা যতই বান্ধ পাঁচতলায়ার সাততলা আসল বাড়ি একতলা কবরের ঘর কয়তলা পাঁচতলার তিনতলার সাততলা আসল বাড়ি একতলা ভাই না আমার আল্লাহর হাবিব মাঝে মধ্যে গভীর রজনীতে গোরস্থানে চলে যেতেন কোথায় যেতেন গোরস্থানে একা 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 গোরস্থানে গিয়ে বলতেন আপনারা আমাদের আগে আসছেন আমরা আপনাদেরকে ফলো করছি আল্লাহু আকবার আমাদের জন্য শিক্ষা এগুলো যে আমাদের কাছের মানুষগুলো আমাদের প্রিয় মানুষগুলো বিদায় হয়ে তারা গোরস্থানে চলে যাচ্ছে
এমন এক দেশে যাচ্ছেন তারা আর আসে না এই জন্য কোন কবি বলেন ইহা গমসব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা কুই আগে রওয়ানা হ্যায় কুই পিছে রওয়ানা কেউ আগে কেউ পিছে পরচেস্টার জামে মসজিদ নাম করা মসজিদ কোনদিন আমরা একসাথে তিন চারটা জানাজাও এখানে পড়ি কিনা এগুলো দেখে যেন আমাদের হৃদয় অ্যাভেলেবেল না হয়ে যায় কঠিন থেকে কঠোরতর কঠিন না হয়ে যায় বুঝতে হবে সেই দিন বেশি দূরে নয় ভাইরা আমার যে সকল ডাক্তাররা বেশি বেশি অপারেশন করে কাটাছিড়া করে তাকে ডর ও একটু কম থাকে যে না আমি ভাবি আবার এইরকম হয়ে যায়নি আমাদের এত বেশি জানাজা নামাজ পড়তে পড়তে দেখতে দেখতে আমাদের মন নিয়ে আবার নর্মাল হয়ে যায় এটা করা যাবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাতু ওয়াসসালাম গরকদুল বাকিতে রজনীতে একা একা চলে যেতেন ডেকে গিয়ে গিয়ে বলতেন আপনারা তো আমাদের পূর্বেকার মানুষ আমাদের ছেড়ে আগে চলে আসছেন সেই দিন বেশি দূরে নয় যেদিন আমরা আপনাদের কাছে আসব উহুদের গিরিপথে যারা শাহাদাত বরণ করেছিলেন উহুদের ময়দানে রহমতের নবী যাদেরকে আপনারা সকলেই জানেন উহুদের পাদদেশে যাদেরকে দাফন করা হয়েছে কিনা মাঝে মধ্যে একা একা রহমতের নবী চলে যেতেন সাহাবিদের কবরের পার্শ্বে সুবহানাল্লাহ পড়ি সাহাবিদের কবরের পার্শ্বে এসে রহমতের নবী চোখের পানি বন্যার মতো চোখের পানি বর্ষণ হতো আর আল্লাহর হাবিব এই আয়াতে কারিমা পড়তেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকুবাদদার এই আয়াত পড়তেন রহমতের নবীর চোখ বেয়ে বেয়ে পানি বর্ষণ হতো আল্লাহু আকবার ভাইরা আমার রহমতের নবীর পানি চোখ জড়া পানি বেয়ে বেয়ে পড়ত সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ যারা এখানে কবরের মধ্যে আছেন তারা তো জান্নাতের মধ্যে আছেন আল্লাহু আকবার বলি সোহাদায়ে উহুদ সোহাদায়ে বদর তারা কি জান্নাতি উহুদের শহীদ যারা এখানে শুয়ে আছেন উহুদের সংক্ষিপ্ত বয়ান তো কিছু করেছিলাম এই সময় তো বলা কঠিন রহমতের নবী যারা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন সোহাদাদের কবরের পাশে আল্লাহর হাবিব দাঁড়িয়ে যেতেন গিয়ে ডেকে ডেকে বলতেন আমার সাহাবীরা যুদ্ধের ময়দানে আমরা আপনারা শাহাদাত বরণ করেছেন আপনাদের স্থান জান্নাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের ব্যাপারে ঘোষণা আসছে আপনারা জান্নাতে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে শান্তির মধ্যে রেখেছেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম আপনাদের উপর আল্লাহ তাআলার শান্তি নাজিল হোক যেহেতু আপনারা আল্লাহর দ্বীনের জন্য ধৈর্য ধারণ করেছেন আপনারা আল্লাহর পথে শাহাদাত বরণ করেছেন আপনাদের উপর আল্লাহর শান্তি এটা আল্লাহ তাআলা তার সাহাবী সোহাদে মানে সাহাবীদের জন্য নাজিলি করেছেন সুবহানাল্লাহ যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তারা কোথায় থাকে জান্নাতে থাকে আচ্ছা আমি আপনাদেরকে একটা কোশ্চেন করব আমি আবার জবাব দেব যারা সোহাদায়ে গজওয়া যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় তারা কার নামে শহীদ হয় আল্লাহর নামে আসল লক্ষ্যটা কি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর নামে শহীদ হওয়া আমরা যে ইবাদত বন্দেগি করি কার নামে আল্লাহর নামে তো যারা শহীদ হয়ে যায় তারা আল্লাহর পথে যারা শহীদ হয় আল্লাহ তাআলা বলেন যে তোমরা তাদেরকে মৃত বলো না তাহলে তারা কি তারা জিন্দা কেমনে জিন্দা
আল্লাহ তাআলার শরণে তারা আছেন এই জন্য তারা জিন্দা সুবহানাল্লাহ এগুলো একটা তাফসীর আরেকটা তাফসীর হলো যারা আসল শহীদ হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের লাশ জিন্দা রেখে দিবেন এটা হলো আরেকটা তাফসীর এবং এটা সত্য ঘটনা যুদ্ধের ময়দানে ইসলামকে প্রতিষ্ঠার জন্য একামতে দ্বীনের জন্য যারা শহীদ হয়ে যাবেন আল্লাহ তাআলা তাদের সম্মানে তাদের লাশকে জিন্দা রেখে দিবেন তাদের লাশ জিন্দা রেখে দিবেন তাদের শরীর পচন ধরবে না পাঁচ প্রকার মানুষের লাশ পচন ধরবে না কয় প্রকার পাঁচ প্রকার মানুষের লাশ পচন ধরবে না এক নাম্বার হলো আদ সাদুল আম্বিয়া নবী আম্বিয়াদের লাশ কোনোদিন পচন ধরবে না হযরত আদম আলাইহিস সালামের লাশ যেই পাহাড়ের মধ্যে দাফন করা আছে এখনো পাহাড়ের ঢাকনা খুলে দিলে আদম বাবার লাশ তাজা দেখা যাবে নবীদের লাশ নষ্ট হবে না হযরত মূসা আলাইহিস সালামের লাশ লাল উপত্যকার নিচে মাদফুন করা আছে ঢাকনা খুলে দিলে মনে হবে হযরত মূসা নবী ঘুমায় হযরত ইব্রাহিম নবীর লাশ মোবারক কবরের ঢাকনা খুলে দিলে মনে হবে এখন এখন মাত্র ঘুমিয়ে গেছে আজ সাদুল আম্বিয়া আজ সাদুল সিদ্দিকীন যারা সিদ্দিক হয়ে যাবেন দ্বীনের জন্য কোরআনের জন্য হাদিসের জন্য একামত দ্বীনের জন্য যারা সত্যবাদী হবেন তাদের লাশ কোনোদিন নষ্ট হবে না সিদ্দিকের মধ্যে হলো সিদ্দিক আকবর সাইয়েদুনা বলেন সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু লাশ নষ্ট হয় নাই এখনো এরকম তাজা সুবহানাল্লাহ আজ সাদুস শুহাদা তিন নাম্বার শহীদদের লাশ নষ্ট হবে না শহীদরা আল্লাহর শরণে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর জিকিরকে এলার জন্য তারা আল্লাহর পথে শাহাদাত বরণ করেছেন শহীদের লাশ আল্লাহ তাআলা জিন্দা রেখে দিবেন উহুদ যুদ্ধের ৪৭ বছর পর একটা খাল খনন করা হলো পানির ফোয়ারা বহাবার জন্য হযরত আমির হামজা হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সাইয়্যিদুস সুহাদা হামজার লাশ মুবারকের পায়ের মধ্যে একটুখানি আঘাত লেগে তার পা থেকে ফিকনি দিয়ে রক্ত বের হওয়া শুরু করল উহুদ যুদ্ধের ৪৭ বছর পরেও তাদের লাশকে পুনরায় বের করে আবার পুনরায় দাফন করা হলো সুবহানাল্লাহ আরেকটা আর কি আদ সাদুস সালিহিন যারা সালিহিন নেককার আল্লাহর ওলিয়া উলিয়া আল্লাহর বন্ধু জানা তাদের লাশ নষ্ট হবে না নেককার সালিহীন যারা হালালের উপর থাকে যারা হারাম খায় না যারা মিথ্যা কথা বলে না যারা বাজে বকে না যারা গীবত করে না সালিহীন তাদের লাশ নষ্ট হবে না আরেকটা হাদিস হলো যারা সত্যিকারে মুয়াজ্জিনে কেরাম মুয়াজ্জিনিনে কেরাম তাদের লাশ নষ্ট হবে না সত্যিকার অর্থে মুয়াজ্জিন মানে আল্লাহর পথে যারা আহ্বান করে এখানে অর্থ দুটোই হতে পারে একটা হতে পারে আপনার দাঈ ইলাল্লাহ আরেকটা হতে পারেন যারা সালাতের জন্য পঞ্চবার মানুষদেরকে আহ্বান করেন দুটোই মুয়াজ্জিনিন আহ্বান করেন যারা আল্লাহর পথে যারা মানুষদেরকে আহ্বান করেন তাদের লাশও নষ্ট হবে না প্রত্যেকটা জিনিসই আল্লাহ তাআলার শরণের উপর আছে সুবহানাল্লাহ সব কিছুর মূলে আছে আল্লাহ তাআলার শরণ আল্লাহ তাআলাকে মনে করা গোটা ইবাদতটাই আল্লাহ তাআলাকে মনে করা আল্লাহু আকবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম এজন্য আমাদেরকে তাকিদ করেছেন তোমাদের অন্তর যেন আল্লাহ তাআলার জিকির থেকে আল্লাহ তাআলার শরণ থেকে কোনোদিন শূন্য না থাকে যেই হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার শরণ ভরা আল্লাহ তাআলার আল্লাহ তাআলাকে মনে করা হয়
সেই সেই হৃদয় সেই শরীর মৃত নয় তারাও জিন্দা সুবহানাল্লাহ পড়েন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম বলেন মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি কামাসালি আল্লাযী লা ইয়াযকুর ওয়াল্লাযী ইয়াযকুর ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি মৃত এবং জিন্দার উদাহরণ হলো তার মতো আল্লাযী ইয়াযকুরু ওয়াল্লাযী লা ইয়াযকুর যে জীবন জিন্দা এবং মৃতের উদাহরণ হলো এটা যে আল্লাহ তাআলার জিকির করে মানে আল্লাহ তাআলার শরণে থাকে সে হলো জিন্দা আর যে আল্লাহ তাআলার শরণে থাকে না সে কি মুর্দা এজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু আন বলেন সমস্ত কাফের মুশরিক তারা হলো মুর্দা সমস্ত কাফের মুশরিক তারা কি মুর্দা আর যারা ঈমানদার তারা হলো জিন্দা সুবহানাল্লাহ আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী আম্বিয়া ছিলেন তাদের প্রত্যেকের অন্তর জিন্দা সুবহানাল্লাহ নবী আম্বিয়াদের তাদের প্রত্যেকের কি জিন্দা অন্তর জিন্দা তাদের অন্তর কোনোদিন ঘুমায় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না সুবহানাল্লাহ পড়ি এজন্য অন্তরকে জাগ্রত রাখার নাম ও ঈমান সুবহানাল্লাহ যেই অন্তর জাগ্রত থাকে সেই অন্তরে শয়তান আসতে পারে না শয়তানের জায়গা কোথায় হৃদয় অন্তর শয়তানু ইয়াজরি মাজরা দাম শয়তান মানুষের হৃদয়ের রন্ধে রন্ধে রগে রগে ঘুরতে পারে এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে কাদিমতুম মিনাল জিহাদিল আসগারি ইলাল জিহাদিল আকবর বদর যুদ্ধে যখন সাহাবে কেরাম যুদ্ধে বিজয়ের পতাকা বিজয়ের ঝান্ডা নিয়ে তারা ফিরে এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত খুশি হয়ে যেও না ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে আসছো গজওয়ে বদর হলো ছোট জিহাদ আর শয়তানের সাথে যুদ্ধ করা হলো বড় জিহাদ আশাদুল জিহাদ জিহাদুল হাওয়া সবচেয়ে বড় জিহাদ হলো টু ফাইট এগেইনস্ট দ্য ডিজায়ার ডিজায়ারের বিরুদ্ধে প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করার নামটাই হলো আসল জিহাদ আল্লাহু আকবার আল্লাহর হাবিব রেখে মানেন যারা আল্লাহর পথে মারা যায় তারা জিন্দা থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিন্দা রেখে দেন এই আয়াতে কারিমার দুটি তাফসীর হয় আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন Never think of those who has been killed in the cause of Allah as dead. যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছে তোমরা তাদেরকে মৃত বলবা দূরের কথা এটা ভাবিও না চিন্তাও করো না বরং আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দেন রিজিক মানে হলো শুধু খাবার আর পানির নামে রিজিক না এটা তো আমাদের মানবীয় দুর্বলতা যে আমাদের পানি পান করতে হয় খেতে হয় কেমন অনেক কিছু আছে এগুলি দেখা যায় না কিন্তু আমাদের খাবার ভাই আমার আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর পথে শহীদ হয়ে যান তারা মৃত নয় তারা জিন্দা তারা জিন্দা ঠিক তদ্রূপ যারা আল্লাহ তাআলার শরণে থাকে আল্লাহ তাআলার শরণ করতে করতে আল্লাহ তাআলাকে মনে করতে করতে ইবাদত বন্দেগি করতে করতে যারা মারা যায় তারাও একদিন জিন্দা সুবহানাল্লাহ পড়ি কথা বুঝতে পেরেছেন কিনা কোনটা বলছি আমার দিকে খেয়াল করেন এদিক দিয়ে এরা তাদের কাজ করবে খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে এখন এই কথাটা আল্লাহ আমি আবার রিপিট করি আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর পথে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না তারা কি
এখন আমি কি বলি সেটা শুনেন তাফসীরের মধ্যে আসছে যারা আল্লাহর শরণে আল্লাহর জিকিরে আল্লাহর ধ্যানে যারা মারা যায় তারাও জিন্দা সুবহানাল্লাহ পড়ি এটা হলো মাজাজি অর্থ রূপক অর্থ শহাদাই কেরাম আল্লাহর নামে শহীদ হয়ে যায় ইসলামকে প্রতিষ্ঠার জন্য বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এক সময় বাতিল এসে তাদেরকে কলিজা ঝাঁজরা করে দেয় শরীর ঝাঁজরা করে দিয়ে তাদেরকে শহীদ করে দেয় আর যারা আল্লাহর শরণে সবসময় হৃদয়ের মধ্যে আল্লাহর মহব্বত ভরা আর সেই অবস্থায় মারা যায় তারাও আল্লাহর নামে শহীদ হয়ে যায় এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের অনেক ক্যাটাগরি দিয়েছেন অনেকে মনে করেন ডায়রিয়া হয়েও যদি কেউ মারা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তাকেও শহীদ বলো সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবন শাহাদাতের মৃত্যু কামনা করেছেন সুবহানাল্লাহ পড়ি আল্লাহর নবীর দোয়া কি কবুল হয় নাই আল্লাহর নবী কি কোনো যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে শহীদ হয় নাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বারবার বারবার শহীদ হওয়ার প্রার্থনা করেছেন অবশ্যই আল্লাহ তাআলা তার হাবিবের প্রার্থনাকে কবুল করেছেন ঠিক কি না আল্লাহর হাবিব বলেন আমি যদি আল্লাহর পথে শহীদ হই তারপরে আবার জিন্দা হই তারপরে আবার শহীদ হই তারপরে আবার জিন্দা হই তারপরে আবার শহীদ হই তারপরে আবার জিন্দা হই তারপরে আবার শহীদ হই তারপরে আবার জিন্দা হই এইভাবে চারবার বলেছেন রহমতের নবী বিভিন্ন নারেশনে বিভিন্নভাবে বলেছেন চারবার এর মানে হলো আল্লাহর নবী শহীদ হওয়ার তামান্না করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারে ইহুদিনীর বাসায় গিয়েছিলেন বিষাক্ত খাবার দিয়েছিলেন রহমতের নবী ইহুদিনী মহিলার খাবারের বিষে তার মরজে মউতের তার ওফাতের সময় সেই ব্যথা উঠেছে আল্লাহ তাআলার নসিবে শাহাদাতের মৃত্যুর মর্যাদা লেখা হয়ে গেছে এটাও তো শহীদ সুবহানাল্লাহ পড়ি এটা হলো শহীদে মাজাজি রূপক অর্থ তাহলে আমার যেই কথাটা হলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা বলতে থাকব যে গজওয়া উহুদে এবং গজওয়া বদরে শহাদাই কেরাম যারা নবী সাহাবী ছিল তারা শহীদ হয়ে গেছেন আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য এখন আমি আমার নিজকে আল্লাহর পথে প্রতিষ্ঠিত করব আমার নিজকে আমার ব্যক্তিকে আমার ফ্যামিলিকে আমার ছেলেকে আমার মেয়েকে আমার স্ত্রীকে হালাল এবং হালাল কি এবং হারাম কি সেটা জেনে বুঝে আমাদের জীবন পরিচালনা করব এবং আমরা যদি আল্লাহ তাআলার পথে আমাদের জীবন দিতে পারি আমরাও এক অর্থে আল্লাহ তাআলার দ্বীনের পথে আমরা শহীদ হব সুবহানাল্লাহ পড়ি কারণ এখন তো আমাদের পক্ষে বদরের যুদ্ধে যাওয়া সম্ভব নয় আর আপনার উহুদের যুদ্ধে যাওয়া সম্ভব নয় এখন সম্ভব কি আমার নিজকে প্রতিষ্ঠিত করা আল্লাহর জন্য আল্লাহর শরণের জন্য রাসূলের সুন্নাতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা কথা বলেছেন মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যুগে এই শেষ জামানায় কেউ যদি আমার একটা সুন্নাকে কি করে আঁকড়ে ধরে মজবুতভাবে সে তার নিজ জীবন প্রতিষ্ঠা করে আঁকড়ে ধরে মানে সেটাকে কি করে কায়েম করে তার জীবনে এটাকে নিয়ে আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই গজওয়ায়ে উহুদ এবং গজওয়ায়ে বদরে শহীদ হলে যেই সওয়াব একটা সুন্নাকে প্রতিষ্ঠা করা এরকম সওয়াব হয়ে যাবে এখন এই যুগে একটা সুন্নাকে একটা হাদিসকে একটা রাসূলের আমলকে প্রতিষ্ঠা করা এত সোজা নয় একটু কঠিন নিজের ঘরে নিজের বাহিরে নিজের সমাজে নিজের বিজনেসে এগুলি প্রতিষ্ঠা করা একটুখানি মাঝে মধ্যে টাফ হয়ে যায় সেই সময় সুন্নাগুলোকে আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করি আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের সুন্নার উপর চলার তৌফিক দান করুন